বাচ্চার মা শুভর না কি করতেছ? তোমার লেগে আজকে আরেকটা দাদা আনছি, পারবা দাদাটা? তুমি পারলে তো তোমার লেগে পুরস্কার আছে। ঠিক আছে, প্রশ্ন কি সহজে পায় মানুষ দাদা? দাদার হলো বুদ্ধির বুদ্ধির খেলা। ঠিক আছে, উত্তর দিবা পুরস্কার লয়ে যাবা। উত্তর দে তারপরে। হ্যাঁ, ধর্ম দাদা ধর্ম কম। হ্যাঁ, পাইবা পাইবা পাইবা, চিন্তা করলে পাইবা। কমনে ধরো দেহি যদি পাই তাহলে তো খাওয়া। আচ্ছা, দাদাটা হইলো তুমি হাগছো, হাগার পরে আগে কি করবা? হাত ধোবা না খাবা? এটাই এটাই তুমি হাগছো, হাগার পরে কি করবা? আগে খাবা না হাত ধোবা? হাত ধোবো না খাবা? কোনটা তাড়াতাড়ি? এটা হলো আদম। চিন্তা করো চিন্তা করো, আগে কি করবা? চিন্তা করো চিন্তা করো, আগে কথা তাড়াতাড়ি। মানুষ বা তুমি হাগছো, পায়খানা করছো, পায়খানা করার পরে আগে হাত ধোবা না খাবা? কোনটা করবো তাড়াতাড়ি? একটা সিম্পল করলে আমি তো হাত ধোবো। সিম্পল তো বুঝলাম, হাত ধোবা আবার চিন্তা করে না। হাত ধোবা না খাবা? কোনটা করবা? মানুষ সাগর পরে কি করে? হাত ধোয়। হ্যাঁ, বাবু একটু বাবু চিন্তা করে কত চিন্তা করে এই তো চিন্তা করো। আমি কই তুমি? আমি কই তুমি? পুরস্কার হয়তো না পাইলে কি আর পুরস্কার? তুমি যাওয়া তুমি যায়। হ্যাঁ, আচ্ছা কথা রইলো, মানুষ সাগর পর আগে কি করে? তাহলে আমি কি কইছি? সাগর পরে কি খাবা? মানে হাত ধোবা না খাবা? তুমি হুসু না করে কি খাবার যাবা? গা খাওয়ার সময় তো হাত দেয় মানুষ, খাওয়ার সময় হাত দেয় না? তাহলে তাহলে কি আগে হাগার পরে কি করে মানুষ? উঁচু করে না, উঁচু করে পরে সে মানুষ হাত ধোবো খাবো? এটা মাথা মতো কমন সেন্স নাই বেটি মানুষ। হ্যাঁ বেটি মানুষ ওইসে ওইসে না? হাত ধুবো আগে খাবার পরে না, সরি হাগার পরে আগে হুসু কর, হুসু করার পরে ভালো মতো হাত মুখ দিয়ে পরে মানুষ খাবার দা। এটা মানুষের বুদ্ধিতে আসলে আড়ু নিছে, এটা বোঝা গেল। যাও পুরুষ না, যাও যাও।